আলাইকুম আমার নাম ইমরান মোহাম্মদ একজন আইটি ম্যানেজার আমার প্রশ্নটা ইসলামের বিরুদ্ধে মিডিয়ার ষড়যন্ত্রগুলো নিয়ে মুসলিমরা কিভাবে এসব ষড়যন্ত্রের প্রতিবাদ করবে যেভাবে আমেরিকা পুরো পৃথিবীকে শাসন করতে চাচ্ছে ইসলামকে দাবিয়ে রাখতে চাচ্ছে ইত্যাদি ইত্যাদি এসব ক্ষেত্রে প্রায় দেখা যায় যেসব মুসলিম তাদের ধর্ম সম্পর্কে খুব একটা জানে না তারা মিডিয়ার এইসব মিথ্যা রটনা শুনে সেগুলোই বেশি করে বিশ্বাস করে মুসলিমদের কিভাবে এসব ষড়যন্ত্রের মোকাবেলা করা উচিত ভাই আপনি একটা প্রশ্ন করলেন যে কিভাবে একজন মুসলিম প্রতিবাদ করবে বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে যেগুলো আমেরিকানরা ইসলামের বিরুদ্ধে প্রচার করে থাকে আর আমরাও বুঝতে পারি না যে করতে হবে প্রথমে যেটা করতে হবে আগে জানতে হবে আমাদের দিনকে দুর্ভাগ্যজনক ভাবে বেশিরভাগ মুসলিমই নিজের ধর্ম সম্পর্কে জানে না এই জন্যই আমরা এই সমস্যায় পড়ি যদি নিজের ধর্মটা ভালোভাবে জানি তাহলে মিডিয়া এই মিথ্যে কথাগুলো প্রচার করার সুযোগ পাবে না আমরা আমাদের ধর্মকে জানি না আর এ কারণে মিডিয়া যখন বিভিন্ন খবর প্রচার করে আমরা মুসলিমরা লজ্জিত হই তাদের কথাগুলো মেনে আমি একটা উদাহরণ একবার এক নেই ধার্মিক মুসলিম মাসাল্লাহ তিনি একদিন আমাকে বললেন ভাই জাকির আপনি কি জানেন এই তালেবানরা তারা খুবই নিষ্ঠুর খারাপ মানুষ আমি বললাম কেন কারণ কি কারণ তারা মহিলাদের মারে আপনাকে কে বলেছে আমি নিজের চোখেই দেখেছি কোথায় দেখেছেন আমি বিবিসিতে দেখেছি আমি এখানে তালেবানদের পক্ষে কথা বলছি না তারা আমার বন্ধু না আবার শত্রু না তাদের পক্ষে বলছি না তারা আমার বন্ধু না আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াই একবার মালয়েশিয়াতে লেকচার দিচ্ছিলাম সেখানে এক দম্পতি তারা দুজনেই ডাক্তার একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ অন্যজন শিশুরোগ বিশেষজ্ঞ তারা এক মাসেরও বেশি সময় আফগানিস্তানে ছিলেন সেখানে তারা আহত লোকদের চিকিৎসা করছিলেন আর সেই মহিলা ডাক্তার তিনি আমাকে বললেন টেলিভিশনে যে ভিডিওটা দেখানো হয়েছে তালেবানরা এক মহিলাকে মারছে তারা তালেবান না আপনি কিভাবে জানলেন কারণ আমি তালেবানদের সাথে ছিলাম আমি জানি তারা কিভাবে পাগড়ি বাঁধে যেমন ধরুন আমরা আরব নই তাই আমরা বুঝতে পারবো না পাগড়ি বাঁধার কতগুলো নিয়ম আছে আরবদের মধ্যে তবে আরবরা জানে যে আরব আমিরাতে পাগড়ি পরার নিয়ম একরকম সৌদি আরবে পাগড়ি পরার নিয়ম আরেক রকম কুয়েতে পাগড়ি পরার নিয়ম আলাদা তারা জানে কিন্তু আমরা জানি না মহিলা তালেবানদের সাথে ছিলেন তাই জানেন যে লোকগুলো পাগড়ি পরেছে সেই ভিডিওতে তালেবানরা সেভাবে পরে না তাই এই শুটিংটা হলিউড বা অন্য যেখানে হোক তারা ভালোভাবে সেই শুটিংটা করতে পারেনি মিডিয়া এভাবে সব কিছু বদলে দিতে পারে যেমন ধরুন আপনাকে প্রশ্ন করলাম যে জর্জ বুস ভালো না খারাপ মানুষ ভালো না খারাপ আপনি বললেন ভালো মানুষ না আমি এখানে না শব্দটা এডিট করে দেবো আর আপনারা শুনবেন সে ভালো মানুষ তারপর আপনাকে যখন সে ভিডিওটা দেখাবো তখন বলবেন ও ভালো মানুষ বলেছি আপনি ভালো মানুষ বলেননি আপনি বলেছেন সে ভালো না আমি না শব্দটা এডিট করে দিলাম তারপর আপনাকে দেখলাম দেখুন ভাই আপনি ভালো বলেছেন তখন বলবেন ভুল করে বলেছি আমি মুখফোসকে বলেছি মুখফোসকে বলেননি আপনি বলেছিলেন সে ভালো মানুষ না আমি না শব্দটা বাদ দিলাম আর শুনে মনে হবে সে ভালো এভাবে মিডিয়া অনেক রকম খেলা করে আর আমরা মুসলিমরা আমাদের যেটা করা উচিত আমরা আমাদের ধর্মটাকে খুব ভালো করে জানবো আমাদের দিন সম্পর্কে ভালো করে জানবো আর যখন এই মিডিয়া প্রচার করবে তখন শুনে আমরা তাতে প্রভাবিত হব না ইসলামকে বিচার করতে চাইলে মূল ধর্মগ্রন্থগুলো দেখতে হবে কোরআন এবং হাদিস একজন মুসলিম বা মুসলিম সমাজ কি করে সেটা দিয়ে বিচার করলে হবে না ইসলাম ধর্মকে বিচার করতে চাইলে এটা দিয়ে করব না যে ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান বা সৌদি আরবের মুসলিমরা কি করে আমি ইসলামকে বিচার করব মূল ধর্মগ্রন্থগুলো দিয়ে কোরান এবং সহি হাদিস আমরা এগুলো মেনে চলব আর মিডিয়ার এসব প্রচারের উত্তর আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায় যেমন সেই সাংবাদিক দুটো প্রশ্ন করবেন কিন্তু প্রশ্ন করেছেন মাত্র একটা কারণ প্রথম প্রশ্নের উত্তরে যা বলেছি তিনি সেটা আশা করেননি তিনি আশা করেননি যে আমি বলবো আমি আমার দেশ নিয়ে গর্বিত ভেবেছিলেন আমি বলবো দেশ নিয়ে আমি গর্বিত না আমি অবশ্যই আমার দেশ নিয়ে গর্বিত আমি কোনো মিথ্যে কথা বলছি না আমি ইন্ডিয়াকে নিয়ে গর্বিত আর ইন্ডিয়া হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র আমরা হলাম মুজাহিদ জিহাদ আমরা সবাই চেষ্টা করছি আর আমার নামটা নায়ক সংস্কৃতিতে নায়ক মানে যোদ্ধা একজন বীর তাহলে নামেও তো আমি একজন মুজাহিদ আমাকে আমার কাজ করতে হবে আর সেজন্য আমি বোম্বেতে থাকতে চাই কিন্তু লোকজন আমাকে অন্য জায়গায় থাকতে বলে অনেক লোক আবার আমাকে অন্য কোনো দেশে থাকার পরামর্শ দেয় আপনার জীবন তো হুমকির মুখে কেন এই যুদ্ধের ময়দানে থাকবেন এটা আমার যুদ্ধ আর দেশকে আমি অনেক কারণে ভালোবাসি অনেক কারণ আছে আলহামদুলিল্লাহ আমি দেশ নিয়ে গর্বিত সেজন্য মিডিয়ার এইসব প্রচারের উত্তরে আমাদের জানতে হবে কিভাবে টেবিলটা উল্টে দেওয়া যায় আশা করি উত্তরটা পেয়েছেন